দেশ জুড়ে করোনা আতঙ্কে চলছে লকডাউন। লকডাউনে যেটি সমস্যায় রয়েছেন প্রায় প্রতিটি মানুষই, তাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। কাজকর্ম বন্ধ থাকায় তাদের এখন সংসার চালানোই দায় হয়ে দাঁড়িয়েছে। রোজকার দুমুঠো খাবারের জন্য তাদের এখন হাহাকার পড়ে গেছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউন স্কুলের 1989 সালের এক স্টুডেন্টদের ব্যাচ থেকে আজকে বর্ধমানের কালনা গেটে ওয়ার্ড নম্বর 6-এর প্রায় 150টি পরিবারের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন, সর্ষের তেল, হলুদ, সাবান, মাস্ক, মুড়ি যথাযথ স্যানিটেশনের সঙ্গে প্রতিটা ফ্যামিলির হাতে তুলে দেওয়া হয়। কালনা গেটের 6 নম্বর ওয়ার্ডে এবং স্টেশনের পাশে কিছু অত্যন্ত নিডি ফ্যামিলিকে আমরা 150টি ফ্যামিলির হাতে এক মাসের রেশন, মোটামুটি এক মাসের রেশন আমরা হাতে তুলে দিলাম। আমাদের কাছে পরম সৌভাগ্য যে আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারছি। আমার নাম শান্তনু পাঁজা। আমরা চাল, ডাল, আলু, পেঁয়াজ, সর্ষের তেল, হলুদ, মুড়ি, লবণ, সাবান, মাস্ক, সয়াবিন স্যানিটাইজার আমরা যদি আমরা চেষ্টা করছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আমরা যদি কিছু সাহায্য পেয়ে থাকি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে থেকে, তাহলে আমরা আবার দেওয়ার চেষ্টা করব। আমার নাম বিকাশ চন্দ্র দাস। খবরের আপডেট পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশের বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন, লাইক।